হ্যালো বন্ধুরা, আমি আইলিন। ক্র্যাফট জোনের আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নেব, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা শুরু হয়ে গেছে। কিছু ফ্রিজ ম্যাগনেট আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকের বিষয় কার্টুন ক্যারেক্টার, অর্থাৎ আমাদের ছোট বড় সকলের প্রিয় যে জনপ্রিয় কার্টুন ক্যারেক্টারগুলো রয়েছে, সেইগুলো নিয়ে আমরা যে ফ্রিজ ম্যাগনেট তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। খুবই জনপ্রিয় তিনটি কার্টুন ক্যারেক্টার নিয়ে আজকে আমাদের ভিডিও। প্রথমেই তোমরা দেখেছো স্পাইডারম্যানকে, এখন তোমরা দেখছো টিনটিনকে, এবং এরপর তোমরা দেখতে পাবে টম অ্যান্ড জেরিকে। আমরা যখন প্রথম ফ্রিজ ম্যাগনেট তৈরি করতে শুরু করি, তখন এই ধরনের কার্টুন ক্যারেক্টার নিয়ে আমরা কিন্তু কোনো ফ্রিজ ম্যাগনেট তৈরি করছিলাম না। তারপর যখন আমরা এক্সিবিশন বা ফেয়ারে পার্টিসিপেট করি, তো সেখানে কচিকাচাদের এবং বড়দের রিকোয়েস্টে মূলত আমরা এই ধরনের কার্টুন ক্যারেক্টার তৈরি করতে শুরু করি, এবং যখন সেটা আমরা মার্কেটে লঞ্চ করি ভীষণ ভালো একটা সাকসেস আমরা পাই। তো সেই থেকে এই ক্যারেক্টারগুলো আমরা অন ডিমান্ড, এই ধরনের ক্যারেক্টার আমরা ফ্রিজ ম্যাগনেটে তৈরি করতে শুরু করি। আসলে কি জানাতো বন্ধুরা, হ্যান্ডিক্রাফ্ট রিলেটেড যে কাজ সেটা কিন্তু শুধুমাত্র একটা প্রফেশন নয়, শুধু একটা বিজনেস নয় বা আর্ন করার একটা মাধ্যম নয়। এই কাজটা এমন একটা কাজ যেটা খুব মনে আনন্দ দেয়, মানুষকে সার্ভ করে, তাদের ডিমান্ডগুলোকে মিট আপ করে, তাদের রিকোয়েস্টগুলোকে ফুলফিল করে, তাদের পছন্দ মতো জিনিস তাদের হাতে তুলে দিয়ে একটা অন্য রকমের আনন্দ পাওয়া যায়। এবং আমার কর্তামশাইয়ের কাছে এইটাই হচ্ছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট ক্র্যাফট রিলেটেড বিজনেস করার। আর তার উপর এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জিনিস তোমাদের মাঝখানে ছড়িয়ে দিয়ে, বিভিন্ন ভিডিও তোমাদের সাথে শেয়ার করেও একটা অন্য রকমের আনন্দ আমি পাই। আমাদের ভিডিও এবং প্রোডাক্ট কালেকশন তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই অবশ্যই খুব আনন্দ।